আসসালামু আলাইকুম বোজো, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আজকের ভিডিওতে আমি আমার ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব। তো এই বছর অর্থাৎ 2024 সাল এবং পরবর্তী বছরগুলোতে যারা ফ্রান্সে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আশা করি তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। কারণ অনেকেই কনফিউশনে থাকেন যে ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন করা হয়, কীভাবে অ্যান্সার করব, তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আপনি যদি সাথে থাকেন আমার, তাহলে অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউয়ের জন্য একটি রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা কীভাবে করবেন আমি কিন্তু এর আগে ভিডিও বানিয়েছি, ওটি দেখে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পরে তারা আপনাকে একটি ফিডব্যাক মেইল দিবে, যে তারা একটি ডেট দিবে যে এই ডেটে আপনি হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকা হচ্ছে। তো এই মেইলটি পাওয়ার পরে আপনাকে তাদেরকে একটি রিপ্লাই দিতে হবে যে হ্যাঁ, আমি এই ইন্টারভিউটি অ্যাটেন্ড করব। তাহলে কিন্তু আপনার জন্য একটি স্লট তারা দেবে ওই দিনে। তো সাধারণত সকাল সাড়ে দশটায় হচ্ছে ইন্টারভিউটি হয়। তো 10:30টায় আপনি ক্যাম্পাস ফ্রান্সের যে লোকেশন অর্থাৎ অ্যালিয়ান্স ফ্রান্সেস দো ঢাকা ধানমন্ডি, এটি হচ্ছে সায়েন্স ল্যাবের ঠিক কাছে অবস্থিত। তো আমি এই অ্যালিয়ান্স ফ্রান্সেস দো ঢাকা এর লোকেশনটি অর্থাৎ গুগল ম্যাপ লোকেশনটি আমি দিয়ে রাখবো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনি দেখে নেবেন। তো আপনি যখন সেখানে যাবেন, আপনার সাথে আপনার সকল ডকুমেন্টস নিয়ে যাবেন। কী কী ডকুমেন্টস আপনার নিতে হবে এই লিস্টটা কিন্তু আমি এখানে দিয়ে রাখবো, আর মেইন কপি এবং ফটোকপি সবগুলো আপনি সাথে নিয়ে যাবেন, এবং সাথে অবশ্যই 7,000 টাকা নিয়ে যাবেন, এটি আপনাকে সেখানে জমা দিতে হবে। তো আপনি আলিয়াস ফ্রান্সেস দো ঢাকাতে যাওয়ার পরে তারা আপনাকে সেখানে একটি ক্যাফে রয়েছে সেখানে আপনাকে বসতে বলবে। বসার পরে তারা একটি হাজিরা শিট নিয়ে আসবে, সেখানে আপনার সাইন করতে হবে। করার পরে একটু পরে তারা একটি রেজিস্ট্রেশন পেপার আপনাকে দেবে। তো সেখানে আপনার এই পেপারটি আপনার ফিল আপ করতে হবে, এখানে কিছু ইনফরমেশন আপনার দিতে হবে। সেখানে প্রথমেই দেখতে পারবেন যে রেফারেন্স নাম্বার, তো এই রেফারেন্স নাম্বারটি আপনি তখনও পান নাই, সো আপনি একটু ফাঁকা রেখে বাকি ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী। তো এরপরে আপনি এই ফর্মটিতে আপনি দেখতে পারবেন যে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোকে কীভাবে আপনি সাজাবেন, অর্থাৎ কোন ডকুমেন্টের পর কোন ডকুমেন্ট আপনি সাজাবেন। সো এরকম একটি চার্ট কিন্তু সেখানে দেওয়া থাকবে। তো সকল ফটোকপি এবং অন্যান্য ডকুমেন্ট যেগুলো রয়েছে, মোটিভেশন লেটার, এগুলোকে আপনি সেই সিরিয়াল অনুযায়ী সাজাবেন, একটি পর একটি সাজাবেন। সাজানোর পরে এরপরে আপনার যে মেইন কপিগুলো রয়েছে সেটারও একটি দেখবেন যে লিস্ট রয়েছে, মেইন কপি কোনটার পরে কোনটা আপনি সাজাবেন সেরকম একটি ইনফরমেশন সেখানে দেওয়া থাকবে। তো সেই অনুযায়ী আপনি মেইন কপি একটি সেট সাজাবেন। সো সাজানোর পরে আপনাকে যখন ক্যাম্পাস ফ্রান্স এর ম্যানেজার ডাকবেন, তখন আপনি সেখানে যখন আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, যাওয়ার পরে সেই ডকুমেন্টগুলো উনি জমা নেবেন এবং আপনাকে একটি রেফারেন্স নাম্বার উনি দেবেন। সো এই রেফারেন্স নাম্বারটি আপনার ওই ফর্মে লিখতে হবে। তো এরপরে ক্যাম্পাস ফ্রান্সের ম্যানেজার আপনাকে একটি ব্যাংক স্লিপ দেবে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের একটি রসিদ আপনাকে দেবেন। তো সেই রসিদটি আপনার ফিল আপ করতে হবে, সেখানে আপনার এই রেফারেন্স নাম্বার, আপনার নাম ইত্যাদি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো পূরণ করে আপনার 7,000 টাকা ব্যাংকে জমা দিতে হবে। তো আপনাকে উনি আপনার সকল ডকুমেন্ট রেখে দিবেন ওনার কাছে, আপনার সকল মেইন কপি, ফটোকপি, পাসপোর্ট সব কিছু উনি আপনার নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাকে এই স্লিপ দিয়ে আপনাকে ব্যাংকে যেতে বলবেন। সো ব্যাংকটি হচ্ছে এখান থেকে মোটামুটি 7-8 মিনিটের দূরত্ব, এটি গ্রিন রোডে বেবজা ভবনে এর দুইতলায় এই আপনার কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের শাখা রয়েছে। তো এই স্লিপটি নিয়ে আপনি সেখানে যাবেন, সেখানে ক্যাশে আপনি এই 7,000 টাকা সহ স্লিপটি জমা দিলে একটু পরে তারা আপনাকে একটি কাগজ ব্যাগ দিবেন। তো সেটি নিয়ে আবার আপনি এই আলিয়াস প্রসেস দু ঢাকাতে আসবেন ধানমন্ডি। তো সেখানে আসার পরে আপনাকে আবারও এই ক্যাফেতে বসতে হবে। ক্যাফেতে বসলে কিছুক্ষণ পরে একজন একজন করে ডাকবে তারা ইন্টারভিউয়ের জন্য। তো আপনার সিরিয়ালটি যখন আসবে তখন আপনি যাবেন, সেখানে যাওয়ার পরে তারা আপনাকে কিছু কোশ্চেন করবে। মূলত এই কোশ্চেনটি নিয়েই আজকের এই ভিডিও, এটার জন্য সবাই আপনারা অপেক্ষা করছিলেন। তো চলুন সেটি শুরু করা যাক। তো একটি বিষয় নিয়ে হয়তো অনেকেই কনফিউশনে থাকেন যে আসলে যেহেতু এটি একটি ইন্টারভিউ, আমি কি ফর্মাল ড্রেসে যাব নাকি ইনফর্মালি যাব। সো এখানে একটি বিষয় বলি, সেটা হচ্ছে এটা কিন্তু মোটামুটি একটা ইনফর্মাল ইন্টারভিউ। এখানে আসলে আপনার ফর্মাল ড্রেস পরে যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যদি চান আপনি পরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি ইনফর্মালি গিয়েছিলাম, সো কোনো প্রবলেম হয় নাই। তো আপনি যখন ইন্টারভিউ রুমে যাবেন, ওখানে ক্যাম্পাস ফ্রান্সের ম্যানেজার থাকবে এবং আপনি থাকবেন, 1-to-1 একটি ইন্টারভিউ হবে।
তো উনি আপনাকে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে। তার মধ্যে প্রথমত আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই সাবজেক্টটি যে সিলেক্ট করেছেন, হ্যাঁ, এই সাবজেক্টটি আপনি কেন সিলেক্ট করলেন এবং এই ইউনিভার্সিটিটা আপনি কেন সিলেক্ট করলেন, অন্যান্য ইউনিভার্সিটি সিলেক্ট না করে এই সাবজেক্টটি এবং এই ইউনিভার্সিটি কেন। তো আপনাকে এখানে একটি ভ্যালিড রিজন দেখাইতে হবে যে আপনি এই কারণে এই ইউনিভার্সিটিটি সিলেক্ট করেছেন এবং এই সাবজেক্টটি সিলেক্ট করেছেন। তো এখানে আপনি আপনার যে যৌক্তিক ব্যাখ্যাগুলো রয়েছে যে হয়তো আপনার ব্যাচেলর আপনি এই সাবজেক্টে করেছেন এবং মাস্টার্সে আপনি এই সাবজেক্টে কন্টিনিউ করতে চাচ্ছেন, বা আপনার যদি স্টাডি ফিল্ড আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি কেন চেঞ্জ করছেন, সেই বিষয়গুলো, এটি আপনার ক্যারিয়ারে কী ধরনের প্রভাব ফেলবে, এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন। এবং ইউনিভার্সিটির যদি কোনো পজিটিভ দিক থেকে থাকে, যে র্যাঙ্কিং, রিসার্চ ফ্যাসিলিটিস, ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি তুলে ধরবেন। তো এরপরে উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার টিউশন ফি কত আপনার ইউনিভার্সিটির, এবং আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন কি না বা স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন কি না। তো আপনার টিউশন ফি কেমন সেটি আপনাকে আপনি তাদেরকে বলবেন, এবং যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তো এটা অবশ্যই অনেক ভালো। এবং আরেকটি প্রশ্ন যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে হোয়াই ফ্রান্স, কেন আপনি ফ্রান্স চুজ করলেন আপনার হায়ার স্টাডিজের জন্য, দেশে কেন না, আপনি অন্য কোনো দেশে কেন চুজ করলেন না, ফ্রান্স কেন চুজ করলেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আসলে যৌক্তিক ব্যাখ্যা তাদেরকে দিতে হবে। তো এটা আপনার এটা আসলে ইন জেনারেলি কোনো অ্যান্সার দেওয়া সম্ভব না, তো এটা আপনার পার্সন টু পার্সন ভেরি করবে আসলে কেন আপনি ফ্রান্সকে চুজ করলেন। সো এটা আপনার মতো করে অ্যান্সার দিতে হবে। সো ধরেন কেউ যদি ফিল্ম নিয়ে পড়াশোনা করতে চায় এবং তাকে যদি এই কোশ্চেনটি করা হয় যে আপনি কেন ফ্রান্সে পড়াশোনা করতে চান, তো আপনারা জেনে থাকবেন হয়তো যে ফ্রান্স কিন্তু ফিল্ম নিয়ে পড়াশোনা করার জন্য খুবই ভালো একটি দেশ। সো আপনাকে এরকমভাবে বের করতে হবে যে আসলে কেন আপনি ফ্রান্সকে চুজ করলেন। সো আপনার সাবজেক্টের সাথে যেন রিলেট করে সেইভাবে আপনার অ্যান্সারটি আপনি তাদেরকে দিতে হবে। এছাড়াও আপনি যেই আপনার ইউনিভার্সিটির যেই নির্দিষ্ট এরিয়াতে, অর্থাৎ প্যারিস কিংবা গ্রেনোবেল, অর্থাৎ যেই এরিয়াতে আপনার ইউনিভার্সিটিতে অবস্থিত, তো সেই এরিয়াটি আপনি কেন চুজ করলেন, এই সেই এরিয়াটি আপনার জন্য সুইটেবল কি না, এরকমও কিন্তু একটি অ্যান্সার দিতে হবে। অর্থাৎ আপনার ইউনিভার্সিটির যেই রিজিয়নে অবস্থিত, যেই এলাকায় অবস্থিত, সেটা নিয়েও কিন্তু আপনার একটু ঘাটাঘাটি অবশ্যই করে যেতে হবে। তো এরপরে উনি আপনাকে অ্যাকোমোডেশন নিয়েও প্রশ্ন করবেন যে আপনি অ্যাকোমোডেশন কনফার্ম করেছেন কি না। তো অবশ্যই আপনি ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউ দেওয়ার আগেই আপনার অ্যাকোমোডেশন কনফার্ম করে ফেলবেন। অনেক ইউনিভার্সিটি থেকেই অ্যাকোমোডেশন সার্টিফিকেট দিয়ে থাকে, সো আপনি সেটা নিয়েও সেখানে যেতে পারেন, সেটাও সেখানে ওনারা অ্যালাউ করে, কোনো সমস্যা নেই। এরপরে আরও কিছু সিমিলার কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে, যে আপনি যদি স্টাডি ফিল্ড চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে কেন চেঞ্জ করছেন। অনেকে দেখা যায় যে ব্যাচেলর করেছেন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে আর ওখানে MBA করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কেন MBA করবেন, MBA করলে আপনার ক্যারিয়ারে কী ধরনের প্রভাব পড়বে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে হবে, আদারওয়াইজ কিন্তু উনি কনভিন্সড হবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার স্পন্সরকে উনি আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনার যে ফ্রান্সে পড়াশোনা এর ব্যয়ভার কে বহন করবেন। তখন আপনার বলতে হবে আপনার বাবা কিংবা মা। তো এটি আপনি যখন বলবেন তখন উনি আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কত টাকা আসলে ব্যাংকে রেখেছেন আপনার ফ্রান্সে পড়াশোনা বাবদ। সো আপনার আপনি যে টাকাটি আসলে ব্যাংকে রেখেছেন ওনাকে আসলে বলবেন, সত্যটাই বলবেন। সো তখন উনি কিন্তু একটা ক্যালকুলেশন করবেন যে আপনার টিউশন ফি কত এবং আপনি যেই এরিয়াতে থাকবেন সেই এরিয়ার পার মান্থ অ্যাকোমোডেশন কস্ট বা লিভিং কস্ট, সব মিলিয়ে লিভিং কস্ট কত হয় সেটি উনি হিসাব করবেন। করে কিন্তু উনি আপনাকে বলবেন যে এত পরিমাণ টাকা আপনার রাখা দরকার। সেক্ষেত্রে যদি আপনার অ্যামাউন্টটি কম হয়ে যায় সেক্ষেত্রে উনি কিন্তু আপনাকে বলবে যে আরও কিছু টাকা আপনি এখানে অ্যাড করে রাখেন, এটি আপনার জন্য ভালো হবে। তো সবশেষে উনি আপনাকে আপনার যে পেপারসগুলো রয়েছে সেগুলো নিয়ে উনি আপনার একটি ছবি উঠাবেন। সো ঘাবড়ানোর কিছু নেই, উনি সাধারণ হয়তো ওনাদের কোনো একটি পারপাস এটি উঠাবেন। সো এই ছিল আর কি সম্পূর্ণ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমার। ক্যাম্পাস ফ্রান্সের যে ম্যানেজার রয়েছেন ওনাকে নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের গসিপ করে থাকেন, যে উনি ওনার ব্যবহার সন্তোষজনক না বা উনি হেল্পফুল বিহেভ করেন না।
বাট আমি কিন্তু ক্যাম্পাস ফ্রান্সের যে ইন্টারভিউটি দিয়েছি সেখানে কিন্তু ম্যানেজার উনি কিন্তু খুবই ভালো ব্যবহার করেছেন। অন্যান্য সময় হয়তো স্টুডেন্টরা ওনাকে ফোন দিয়ে বিরক্ত করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, হয়তো সেক্ষেত্রে উনি হয়তো সময় পান না, সেক্ষেত্রে হয়তো হয়তো একটু কম বেশি হতে পারে, বাট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমি আমি বলবো যে খুবই ভালো, কারণ উনি খুবই ভালো বিহেভ করেছেন এবং খুব হেল্পফুল মেন্টালিটি নিয়ে উনি কথা বলেছেন। সো আশা করি সবারও আশা করি সবার সাথে এরকম হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিই। আর সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।